ক্লাস সিক্সের সকল প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আজ রয়েছে ইতিহাসের আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, মহাজনপদের আমলের কৃষিকাজের বর্ণনা দাও। মহাজনপদের আমলের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। সেই যুগের বিভিন্ন লেখায় চাষের কাজের খুঁটিনাটি বিবরণ পাওয়া যায়। গঙ্গা উপত্যকা অঞ্চলে উর্বর জমিতে ভালো কৃষিকাজ হওয়ার ফলে বিভিন্ন ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। উর্বরতা অনুযায়ী জমিকে নানা রকম ভাগ করা হতো। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো। ঋতু অনুযায়ী ফসলগুলির আলাদা আলাদা নামও ছিল। কৃষিতে ধানই ছিল প্রধান ফসল। ধানের মধ্যে সেরা ছিল শালিধান। মগধ অঞ্চলে শালিধানের চাষ বেশি ছিল। এছাড়া অন্যান্য কৃষিজ ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। দুই, মহাজনপদের যুগের বাণিজ্যের পরিচয় দাও। মহাজনপদের আমলে কৃষি ও পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল একটি গুরুত্বপূর্ণ জীবিকা। ধনী বণিকদের পাশাপাশি ছোট দোকানদার ও ব্যবসায়ীও ছিল। কিছু বণিক অনেক গরুর গাড়ি বোঝাই করে দূর দূরান্তে বাণিজ্যে যেতেন। গরু ও ঘোড়ার বাণিজ্য চলত। উত্তর ভারতের স্থলপথে ও নদীপথে বাণিজ্য করা সহজ ছিল, সেই তুলনায় সমুদ্রপথে বাণিজ্য কম হতো। বিনিময়ের মাধ্যম হিসেবে এই সময় ধাতুর মুদ্রার প্রচলন দেখা যায়। কাশেপণ ছিল বহুল প্রচলিত এক প্রকার মুদ্রা। এছাড়া গোল ও চৌকো আকৃতির রূপার মুদ্রাও ব্যবহার হতো। মুদ্রা ব্যবস্থার বিকাশ থেকেই বোঝা যায় এই সময় ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তিন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণের মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? দেখে নাও পার্থক্যগুলো। ভারতে প্রথম নগরায়ণ হয়েছিল হরপ্পা সভ্যতায়, যার সময়কাল ছিল আনুমানিক 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কিন্তু দ্বিতীয় পর্বের নগরায়ণ ঘটেছিল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে। ভারতে প্রথম নগরায়ণ ঘটেছিল সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে, আর দ্বিতীয় পর্বের নগরায়ণ ঘটেছিল গাঙ্গেয় উপত্যকা অঞ্চলকে কেন্দ্র করে। প্রথম নগরায়ণের যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন ছিল না। অপরদিকে দ্বিতীয় নগরায়ণের যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে ধাতুর মুদ্রার ব্যবহার প্রচলিত ছিল। প্রথম নগরায়ণে হরপ্পার নগরগুলি উঁচু এলাকায় একটি আয়তাকার ঢিবির উপর নির্মিত হয়েছিল। মহাজনপদের ক্ষেত্রে নগরগুলি বিশাল এলাকা জুড়ে অবস্থিত, প্রাকার দিয়ে ঘেরা, পাথর, মাটি বা ইট দিয়ে বানানো ছিল। চার, মৌর্য যুগের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। বহু নদ নদী থাকার ফলে এবং বছরে দুবার বর্ষার ফলে জমি উর্বর থাকত। সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল বলে আবাদী এলাকা বাড়ানোর দিকে নজর দেওয়া হতো। মৌর্য যুগ বয়ন শিল্পেও বেশ উন্নত ছিল। রেশম, পশম, সুতি বস্ত্র এবং সূক্ষ্ম মসলিনের জন্য ভারত বিখ্যাত ছিল। এই যুগে বাণিজ্যেরও উন্নতি ঘটেছিল। জলপথে এবং স্থলপথে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য চলত। বাণিজ্য কেন্দ্র হিসেবে তাম্রলিপ্ত, কল্যাণ প্রভৃতি বন্দর খ্যাতি লাভ করেছিল। বাণিজ্য সূত্রে প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতে প্রবেশ করত এবং আর্থিক দিক থেকে ভারত সমৃদ্ধ হতো। পাঁচ, মেগাস্থেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ কেমন ছিল? মেগাস্থেনিস ভারতীয় উপমহাদেশের সমাজের চারটি বর্ণের কথা জানতেন না। তার মতে ভারতের জনসমাজ সাতটি জাতিতে বিভক্ত ছিল, যেমন ব্রাহ্মণ বা পণ্ডিত, কৃষক, পশুপালক ও শিকারী, শিল্পী ও ব্যবসায়ী, যোদ্ধা, গুপ্তচর বা পর্যটক এবং সচিব বা মন্ত্রী। মেগাস্থেনিস বলেছিলেন ভারতে দাস প্রথা ছিল না। মেগাস্থেনিসের মতে প্রাচীনকালে ভারতবাসীরা নগরে বাস করত না, তারা কখনো অন্য কোনো জাতিকে আক্রমণ করে না, অপর জাতিরাও ভারতবাসীদের আক্রমণ করত না। আলেকজান্ডারই একমাত্র যিনি ভারত আক্রমণ করেন। মেগাস্থেনিসের মতে ভারতে কখনো দুর্ভিক্ষ হয়নি। ৬, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা কেমন ছিল? কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ভালো সেচ ব্যবস্থা।
প্রাচীন ভারতীয় উপমহাদেশের শাসকরা সেই দিকে নজর দিতেন। নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়া হতো। জলসেচ প্রকল্পগুলিকে বলা হতো সেতু। এই সেতু আবার হতো দুই প্রকার। এক প্রকার সেতু প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে থাকত, আবার কৃত্রিম উপায় অন্য এলাকা থেকে জল আনিয়েও সেতু বানানো হতো। ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। কুষাণ আমলে কূপ বা জলাশয় বানিয়ে দেওয়া ভালো কাজ বলে ধরা হতো। সেচ কাজে এক ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়। যন্ত্রটি চাকার মতো, তার গায়ে ঘটি লাগানো থাকত। বড় কূপ বা জলাশয়ে যন্ত্রটি বসানো হতো। চাকাটি ঘুরিয়ে ঘটিগুলি দিয়ে কূপের জল বাইরে আনা হতো। গুপ্ত আমলেও কৃষিকাজ বাড়ার সঙ্গে সঙ্গে সেচ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছিল। তাম্রলেখগুলিতে গ্রামে পুকুর বা তড়াক খোঁড়ার কথা পাওয়া যায়। সাত, কুষাণ আমলে অবসর কাটানোর কি কি উপায় ছিল? মৌর্য আমলের মতো কুষাণ আমলেও অবসর কাটানোর নানা উপায় ছিল। নাচ গান ও অভিনয়ের প্রচলন ছিল বলে জানা যায়। পাশাপাশি জাদুর খেলা এবং নানারকম দড়ির কসরত সাধারণ মানুষকে আনন্দ দিত। পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। বড় বড় উৎসবে সমস্ত মানুষদের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। আট, সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবনের পরিচয় দাও। সেই সময় দক্ষিণ ভারতের গ্রাম জীবন কেমন ছিল তার পুরোটাই এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এটা আমি আর মুখে বললাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা ভালোভাবে দেখে নেবে। নয়, গুপ্ত যুগে ভারতের কৃষি ব্যবস্থা কেমন ছিল? এই প্রশ্নের উত্তর এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সময়কার কৃষি ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো এখানে দেওয়া হলো। এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। এরপর দশ নম্বরে একটি টিকা দেওয়া হয়েছে, সুদর্শন হ্রদ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টিকা। সুদর্শন হ্রদ সম্পর্কে সমস্ত তথ্য এখানে আলোচনা করা হলো। এই উত্তরটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে। এগারো, ফাঁসিয়ানি লেখায় ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কি জানা যায়? এই প্রশ্নের উত্তরটাও এখানে রয়েছে। সেই সময় ফাঁসিয়ানি লেখা থেকে আমরা ভারতবর্ষ সম্পর্কে ঠিক যে যে তথ্যগুলো পাই পুরোটাই এখানে আলোচনা করা হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা উত্তরটা দেখে নিও। বারো, সর্বশেষ প্রশ্ন, সুয়ানজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কি জানা যায়? সেই সময় ভারত সম্পর্কে সুয়ানজাং ঠিক যে যে তথ্যগুলো বলেছিলেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো। আগের প্রশ্নগুলোর উত্তরের মতো এই উত্তরটাও কিন্তু তোমরা ভিডিওটা পজ করে খুব ভালোভাবে দেখে নেবে এবং তৈরি করে নেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করতে কিন্তু একেবারেই ভুল করো না। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।